আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ললিপপ, একদমই সিম্পলভাবে করে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চিকেন ললিপপ তৈরি করার জন্য আমি এখানে নিচ্ছি 500 গ্রাম চিকেন উইংস। চিকেন উইংসগুলি আমি নিয়েছি স্কিনটা ছাড়া, আপনারা চেষ্টা করবেন স্কিন সহ নেওয়ার জন্য। স্কিনটা সহ নিলে কিন্তু ললিপপগুলি দেখতে বেশি সুন্দর লাগে। এখন আমি উইংসগুলিকে কেটে নিব। দেখতেই পাচ্ছেন এইভাবে মাঝখান থেকে হালকাভাবে প্রেস করলে কিন্তু উইংসটা দুই ভাগ হয়ে যাবে। এরপর বাকি অংশটা আমি একটা নাইফ দিয়ে কেটে নিব। এখন আমি একটা অংশ রেখে দিচ্ছি আর বড় যে অংশটা আছে সেটাকে এখন আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাইফ দিয়ে কিন্তু হালকাভাবে প্রেস করলে চিকেনগুলি খুব সুন্দরভাবেই নিচে নেমে আসবে। এখন এই চিকেনগুলিকে ফোল্ড করে নিলেই কিন্তু দেখতেই পাচ্ছেন ললিপপের মতো হয়ে গেছে। এখন এটাকে রেখে দিচ্ছি আর ছোট যে উইংসটা ছিল সেটা নিয়ে নিচ্ছি। এই ছোট উইংসটার মধ্যে কিন্তু দুইটা হাড় থাকে, তো প্রথমে একটা হাড় বের করে নিতে হবে। আমি নাইফ দিয়ে সামান্য কেটে নিচ্ছি। সামান্য কেটে নিলে কিন্তু একটা হাড় খুব সহজেই বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটু হালকা হাতে টুইস্ট করে নিলে কিন্তু হাড়টা বের হয়ে যাচ্ছে। এখন এই হাড় থেকে চিকেনগুলিও আমি নিচে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ছোট উইংসটা দিয়েও কিন্তু আমি ললিপপের শেপ করে নিয়েছি। এখন সবগুলি চিকেন উইংস আমি একটা বোলে নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ দিচ্ছি আদা বাটা, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসে লবণ থাকে। এরপর আমি এই সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর সবকিছু খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে একটা র্যাপিং পেপার দিয়ে এই বোলটাকে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে এই বোলটাকে রেস্টে রাখতে পারেন। আমি 2 ঘন্টার জন্য রেস্টে রাখবো, আপনারা চাইলে আরও কম সময়ের জন্য রেস্টে রাখতে পারেন। এখন আমি চিকেনটাকে কোট করার জন্য একটা ডো তৈরি করে নিব। আমি এখানে নিচ্ছি 1/2 কাপ ময়দা আর নিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। প্রথমে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি, এরপর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, তারপর সামান্য লবণ দিয়ে দিচ্ছি, গার্লিক পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, জিঞ্জার পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন আমি এগুলোকে প্রথমে ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ডো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু এখন একদমই রেডি। এই ব্যাটারটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এই দিকে 2 ঘন্টা পর আমাদের চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। আমি র্যাপিং পেপারটা তুলে নিচ্ছি। এখন আমি একটা করে চিকেন পিস নিয়ে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এই চিকেন ললিপপটাকে কোট করে নিব। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে চিকেন ললিগুলি দিয়ে দিচ্ছি। একই সঙ্গে অনেক বেশি করে দিব না, আমি 4 পিস করে দিচ্ছি। এবার এই চিকেন ললিগুলিকে আমি 2 পাশ থেকে উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি। দুই পাশ থেকে চিকেন ললিগুলি ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন আমি চিকেন ললিগুলিকে আরও একবার সসের সঙ্গে রান্না করব, তাই একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি। এখন আমি এই রসুনটাকে বাটারের সঙ্গে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিব। খেয়াল রাখতে হবে রসুনটা যেন লালচে বা পুড়ে না যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো সস, হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ, ওয়েস্টার সস দিচ্ছি 1 টেবিল চামচ, চিলি সস দিয়ে দিচ্ছি 1/3 কাপ,
খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কারণ সসে কিন্তু লবণ থাকে এখন এই সসগুলিকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি চিকেন ললিগুলি দিয়ে দিচ্ছি এখন সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেন ললিগুলিকে সসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ জাল করতে হবে না আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি আর চিকেন ললিগুলি পরিবেশন করে নিচ্ছি পরিবেশনের সময় যদি কিছু ফয়েল পেপার এভাবে ছোট করে কেটে নিয়ে চিকেন ললির মধ্যে লাগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর ধরে খেতেও সুবিধে হয় তো আমি সবগুলি চিকেন ললির মধ্যে এভাবে ফয়েল পেপার লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চিকেন ললিগুলি কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর বাসায় ট্রাই করলে আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক পেজে আমি লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভীষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ